নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের সবারই স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের এটা তৃতীয় পর্ব চলছে, তৃতীয় পার্ট। আজ উপর দুটো পার্ট যদি তোমাদের দেখতে হয় তাহলে উপরে আই বটনে তোমরা ক্লিক করে সেটা দেখতে পারো। তো আজকে কমিউনিকেশন আমরা ব্যারিয়ার্স নিয়ে কথা বলবো, কি কি কারণে কমিউনিকেশন বাধা পড়ে, বাধার সাথে সাথে এগিয়ে চলে, এবং পরবর্তীকালে সেন্ডার এবং রিসিভারের মাঝে যে মিডিয়েটর রয়েছে সেটাতে কীভাবে বাধার সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করব। যখন আমরা কমিউনিকেশন করি তখন কখনো কখনো এমন হয় যে মেসেজটি পুরো যায় না, ঠিক আছে? তাহলে এই কথা মনে রাখতে হবে, যেখানে কমিউনিকেশন ভালোভাবে হয় না, যেখানে ফিডব্যাক বা ঠিকঠাক পাওয়া যায় না, সেখানে কমিউনিকেশন ব্যারিয়ারের সৃষ্টি হয়। ঠিক তখনই হবে যখন আমরা দেখব যে মেসেজটি কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবার এটার যদি একটা এক্সাম্পল দিই তাহলে এরকম হবে, সাপোজ আমি এই ভিডিওটি বানাচ্ছি। এবার কমিউনিকেশন বলতে আমি কি বুঝবো, এই যে আমার এই ভিডিওটি তোমরা সঠিকভাবে বোধগম্য হচ্ছে কি না, তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কি না, তোমাদের ভালো লাগছে কি না, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটার ওই ব্যক্তিটা কীভাবে করবে সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে জানিয়ে বলবে ভালো লাগছে কি লাগছে না, তবে তো কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে কি না সেটার তোমরা ফিডব্যাক দেবে। কিন্তু যদি সেই ক্ষেত্রে সেই ফিডব্যাক না আসে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না। তো এটা একটা কমিউনিকেশনের নির্দিষ্ট একটা মাপদণ্ড। তো এই যে কমিউনিকেশনের যে মাপদণ্ডের ভিত্তিতে আমরা যাচাইকরণ করি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো আসে, তো সেই ব্যারিয়ারগুলোকে আমরা সেখানে কমিউনিকেশনে ব্যারিয়ার বলি। এবার সাপোজ আমি এই ভিডিও বানালাম, অথচ আমার মাইক ঠিকঠাক চললো না, আমার ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক কাজ করলো না, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে, তোমাদের দেখা গেলো তোমাদের ইন্টারনেট একটু স্লো, এরকম পরিস্থিতিতে কমিউনিকেশন হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে যে ব্যারিয়ারটা ক্রিয়েট হয় সেটা পরবর্তীকালে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে যে এক চ্যানেল থাকে সেই চ্যানেলটার থেকেই ব্যারিয়ারটা সবথেকে বেশি ক্রিয়েট হয়ে থাকে। এখন যে মেসেজ রয়েছে যা সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে তো ঠিকই, কিন্তু তা যে চ্যানেলের মাধ্যমটার কথা বললাম সেটাকে আমরা কী কীভাবে উল্লেখ করতে পারি, যেমন সেটাকে আমরা মিডিয়েটর বলে উল্লেখ করতে পারি, চ্যানেল হিসেবে বলতে পারি, আবার আমাদের বাংলায় আমরা মাধ্যম হিসেবে বলতে পারি। এবার আজকের যে বিষয় ব্যারিয়ার্স, কমিউনিকেশন ব্যারিয়ার, তো কমিউনিকেশন ব্যারিয়ারকে আমরা কয় ভাগে ভাগ করব। কমিউনিকেশন ব্যারিয়ারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আর একটা ইন্ট্রাপার্সোনাল ব্যারিয়ার। এবার দুটোর মধ্যে অনেকটা তফাৎ রয়েছে, তফাৎ মানে কিছু ফিজিক্যাল আর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, ব্যারিয়ার তো দুটোই কিন্তু তফাৎটা একটু সূক্ষ্ম। তো এবার আসি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কাকে বলে। যেসব ফিজিক্যাল মিডিয়াম রয়েছে, যেমন ধরো একটু আগেই তোমাদের উদাহরণ দিলাম যে খারাপ ইন্টারনেট, তারপরে মাইক, খারাপ ফোনও হতে পারে, স্পিকার, খারাপ স্পিকার, সেক্ষেত্রে এগুলো হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। যা মনে করো আমরা আগের ভিডিওতে আমি এইচওডি সেটা অ্যাপ্লিকেশন দেবার একটা উদাহরণ দিয়েছিলাম, সেক্ষেত্রে দেখা গেল এমন একটা হ্যান্ডরাইটিংয়ের তুমি অ্যাপ্লিকেশন লিখে দিলে যেটাতে এইচওডি কিছুই বুঝতে পারলেন না। এই মিডিয়াম, যে মিডিয়ামের মাধ্যমে তুমি তাকে তার তোমার প্রবলেমটা বোঝানোর চেষ্টা করছো, সেক্ষেত্রে তিনি সেই প্রবলেমগুলোকে বুঝে উঠতে পারলেন না। তো এসব হলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে অন্তর্গত। এরপরে যদি আসি, এরপরে আসি ইন্ট্রাপার্সোনাল ব্যারিয়ার কাকে বলবো। এক্ষেত্রে ইন্ট্রাপার্সোনাল ব্যারিয়ার হচ্ছে এক্ষেত্রে এক ব্যক্তি, ঠিক আছে, যে সেন্ডারও হতে পারে আবার রিসিভারও হতে পারে। তো সেই ব্যক্তি যদি এমন হয় যে সেই ব্যক্তির মাইন্ডে কোনো প্রবলেম থাকে বা সেই ব্যক্তি নিজস্ব কিছু প্রবলেম থাকে যার ফলে সে হয় কথা বলতে পারছে না, নয়তো কথা বুঝতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে স্বয়ং ব্যক্তিটি নিজে এক ব্যারিয়ার ক্রিয়েট করছে, নিজে এক ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ব্যারিয়ারটাকে বলবো ইন্ট্রাপার্সোনাল ব্যারিয়ার। চলো এবার তাহলে কমিউনিকেশনের ব্যারিয়ারের ক্ষেত্রে অন্যতম ব্যারিয়ার নয়েজের কথায় আসি। এই নয়েজ নিয়ে এনটিএনএটে অনেকবার কোশ্চেন হয়েছে, তারপরে নয়েজ যেগুলো রয়েছে সেগুলোর থেকে প্রত্যেকবারই কোশ্চেন হয়। তো এই নয়েজ ব্যাপারটা কী, এবার আমরা তা বুঝবো। তার আগে একটু বলে নিই, নয়েজ নিয়ে আমি একটা ডিটেলসে বানিয়েছিলাম ভিডিও, সেটা যদি তোমাদের দেখতে হয় আই বটনে ক্লিক করবে। আমি এখানে একটি ছোট ধারণা দিচ্ছি। তো নয়েজ বলতে আমরা সেই মাধ্যমকে বলবো যে হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মাঝে থাকবে বা মিডিয়েটার, ঠিক আছে, চ্যানেল। এই চ্যানেলে যখন কোনো প্রবলেম হয়
তখন তাকে আমরা নয়েসের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে থাকি। এই বিষয়ে বুঝতে হলে ভালো একটা এক্সাম্পল হলো এফএম রেডিও। আমরা এফএম রেডিও শুনি, তখন এফএম রেডিও কী হয়, এফএম রেডিও চলতে চলতে মাঝে মাঝে কিছু ঝিঝি শব্দ হয় এবং নানা রকম প্রবলেম দেখা দেয়, তো আওয়াজ শুনতে আমরা পারি না ঠিকঠাকভাবে। ওপাশে মানে রেডিও স্টুডিওতে কী হচ্ছে আর আমরা এখানে এফএমে কী শুনছি, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে না। তো অর্থাৎ এখানে কী হচ্ছে, এফএম রেডিও আর আমাদের এই এফএম এর পর্যন্ত একদম আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে নানা রকম নয়েস প্রবেশ করছে। তো সেই যে প্রবেশ করাটা সেটাকে আমরা নয়েস বলে থাকি, মানে যেটা একটা বাধার সৃষ্টি করে, মানে রিসিভ করতে বাধার সৃষ্টি করে, মানে সেটাকে আমরা নয়েস বলে থাকি। তো 2019 জুন মাসে সেম জিনিস নিয়ে একটি কোশ্চেন এসেছিলো, তো আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে এফএম রেডিওর উদাহরণ নিয়ে। তো 2019 জুনে এসেছিলো ভিডিও নিয়ে, তো এবার ভিডিও নিয়ে যেটা এসেছিলো সেটাকে এখন এই মুহূর্তে বোঝানো একটু মুশকিল হয়ে যায়, কারণ এখন টেকনোলজি অনেকটাই উন্নত। কিন্তু একটা সময় ছিল যখন 90s এরা ছিল, ওই সময় কী হতো, ওই সময় আমরা DD1 DD2 এরকম কিছু টিভি দেখতাম, তাই তো, DD News। তো সেক্ষেত্রে অ্যান্টেনা থাকতো উপরে, তো অ্যান্টেনা যদি কোনোরকমভাবে ডিসব্যালেন্স হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে তার প্রভাব আমাদের টিভিতে দেখা যেত এবং টিভি সেক্ষেত্রে ওয়ার্ক করতো না, সেখানে নানা রকম ঝিঝিঝি সব মানে অনেক রকম মানে হয় যে মৌমাছির চাক একবারে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এরকম কিছু স্ক্রিনে দেখা যায়। তো এই যে স্ক্রিনে যে এই যে সিগন্যাল না পাওয়ার জন্য যে এসব প্রতিক্রিয়া স্ক্রিনে দেখা যায়, তো এই প্রতিক্রিয়া কি আমরা নয়েজ বলবো, এবং সেই প্রশ্নটাই অবশ্য টিউজিসি নেট জিজ্ঞেস করেছিল যে এই প্রতিক্রিয়াগুলোকে আমরা কী বলে থাকি, যে ভিডিওতে এরকম একটা প্রতিক্রিয়া আসছে এটাকে আমরা কী বলে থাকি, তো সেটাকে আমরা বলবো নয়েজ। তো আজকে এই পর্যন্তই, আজকে কমিউনিকেশনের ব্যারিয়ারটাই পড়ানোর মূল উদ্দেশ্য ছিল, এরপরে আমি টিচিং অ্যাপটিটিউড নিয়ে একটি ভিডিও বানাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কিছু ইনফরমেশন দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে এ নিয়ে, আর যদি কোনোরকম প্রবলেম হয় অবশ্যই জানাবে। আর এই তথ্য, যতগুলো তথ্য দিলাম এগুলো যদি একটু হলো তথ্যবহুল মনে হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর সবাই তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। নমস্কার।